কলকাতার বিখ্যাত ও বাঙালির সবথেকে প্রিয় তীর্থস্থান দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। আজ সেই মন্দিরেই আমরা যেতে চলেছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করব সবাই খুবই ভালো আছো। তো আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানালাম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি আর সৌরভ, পেছনে ক্যামেরায় রয়েছে সৌরভ, তো আমি আর সৌরভ এখন আমাদের বাড়ির এখান থেকে দক্ষিণেশ্বর সাইকেল চালিয়ে যাব। তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। আর কোথায় কী যাচ্ছি আর কীভাবে যাচ্ছি সব কিছু তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। এখান থেকে আমাদের মধ্যমগ্রাম প্রথমে যেতে হবে। তো মধ্যমগ্রাম যেতে গেলে প্রথমে এখান থেকে সাইকেল চালিয়ে আমাদের 6.5 কিলোমিটার যেতে হবে। তো চলো যাওয়া যাক আগে, তারপরে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করবো। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, তো আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর কিন্তু প্রায় 17 কিলোমিটার মতো। তো এই 17 কিলোমিটারের জার্নিটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো সাইকেল নিয়ে। চলো ফাইনালি এখন মধ্যমগ্রাম চৌমাথায় চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম চৌমাথা, এটা এই দিকটা গেলে কিন্তু বারাসাত পড়বে, আর এই দিকটা সোজা চলে গেলে কিন্তু যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এই দিকটা গেলে সোদপুর, আর আমাদেরকে এখন এই দিকটা যেতে হবে সল্টলেকের দিকে। তো এয়ারপোর্ট থেকে তারপরে আমরা দক্ষিণেশ্বরের দিকে যাব। তো চলো যাই এদিকে সল্টলেকের দিকে, তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছি। সাইকেল নিয়ে কিন্তু ব্লগিং করার মজাটাই কিন্তু একদমই আলাদা, তাই তো সৌরভ? সেরা সেরা সব দিক দিয়ে মারাত্মক লাগছে একটা। আর আমাদের এই কলকাতা শহরের রাস্তাগুলো কিন্তু এখন কিন্তু খুবই সুন্দর, তো সেই জন্য কিন্তু সাইকেল নিয়ে ব্লগ করতে অতটা অসুবিধা হয় না, কিন্তু গাড়ি ঘোড়ার চাপ থাকে খুবই। তবে রাস্তা খুব বিজি, যার জন্য আমরা খুব ভয়ে ভয়ে সাইকেল চালাচ্ছি, আর যেটুখানি সম্ভব সেটুখানি দেখিয়ে দিচ্ছি। তো চলো এখন এয়ারপোর্ট 3 নম্বর ওখানে যেতে হবে, তো ওখান থেকেই যাবো দক্ষিণেশ্বরের দিকে। এখন কিন্তু এই এয়ারপোর্টের রাস্তায় কিন্তু এরকম দেখো সাইকেল যাওয়ার জন্য কিন্তু ফুটপাথ মতো করে দিয়েছে, আর ওই সাইডে কিন্তু গাড়ি যাচ্ছে। তো এখন সাইকেল নিয়ে গেলে কিন্তু খুবই রিস্ক কম হয়ে যাচ্ছে, তো ওই সাইডেও কিন্তু ওরকম সাইকেলের জন্য করা রয়েছে, আর এই দিকটাতেও কিন্তু বেশ ভালোই কিন্তু এইগুলো কিন্তু খুবই ভালো, তাই তো সব? খুবই ভালো, ব্লগিংটা একদম ঠিকঠাক করে করতে পারছি এই জন্য, নাহলে রাস্তায় যা গাড়ির চাপ। মানে আমরা যারা গরিব লোক তাদের জন্য এটা করেছে, যাদের সাইকেল নিয়ে ব্লগটা করতে পারি। চলে যাই চোখের পথে, বলে যাই কথা তোরি যে মন আমার ভাব ঘুরে যাবে দূরে, তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল, আকাশে উড়ে উড়ে চল, মিশে যাই আকাশে তোর বাতাসে। তো এই বিকালবেলায় কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের বাহন সাইকেল, দেখতে পাচ্ছ ওইদিকে সৌরভ দাঁড়িয়ে, সৌরভ এইটুকুনিতেই হাঁপিয়ে গেছে আর কি। দেখা যাক কে কবে যেতে পারে ঠিক করে। তো চলো এখন 3 নম্বরের দিকে যাবো, আর 3 নম্বর থেকে কিন্তু তারপর দক্ষিণেশ্বরের দিকে যাবো। তো চলো তোমাদেরকে একটা কালী মন্দির দেখাচ্ছি, তো এই কালী মন্দিরটা কিন্তু বেশ জাগ্রত, তো সেই কালী মন্দিরটা দেখাচ্ছি, তো দেখে না সামনে এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গৌরীপুর সর্বজনীন কালী মন্দির। তো এখানে কিন্তু প্রতিদিনই পুজো হয়, আর বিভিন্ন সময় কালী পুজোর সময় কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। তো এটা কিন্তু একদম ওপেন রাস্তার উপরে, তো সামনেই কিন্তু আমাদের এয়ারপোর্ট 3 নম্বর গেট, আর এই দিকটাই কিন্তু মধ্যমগ্রাম যেদিক দিয়ে আমরা আসলাম, তো একদম রাস্তার উপরেই কিন্তু এই কালী মন্দিরটা, তো বেশ সুন্দর কিন্তু। তো এখন আমরা এয়ারপোর্ট 3 নম্বর এখানে চলে এসেছি, তো কোন দিক দিয়ে দক্ষিণেশ্বর যেতে হবে সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো এই দিকটা কিন্তু সল্টলেকের দিকে চলে যাচ্ছে, আর এই যে এয়ারপোর্ট এখান থেকে কিন্তু সোজা গেলেই দক্ষিণেশ্বর পড়বে, আর এই দিক দিয়ে আমরা আসলাম মধ্যমগ্রাম। তো এই সাইডে পড়বে দক্ষিণেশ্বরের রাস্তা, আর এই দিক দিয়ে কিন্তু আসলাম মধ্যমগ্রাম, আর এই দিকে সল্টলেক। তো এখন আমরা এই দক্ষিণেশ্বরের দিকে যাব, রাস্তাটা পার হয়ে নি, তারপর আবার তোমার সাথে কথা বলছি।
এখন আমরা দক্ষিণেশ্বরের রাস্তায় ঢুকে গেছি। তো এখান থেকে এখনও দক্ষিণেশ্বর 9 কিলোমিটার, তো 9 কিলোমিটার যেতে হবে এখন আমাদেরকে, বুঝতে পারছি। তো বুঝতে পারছি যে যাবো বলেই তো বেরিয়েছি। তো এখন আমাদের 9 কিলোমিটার যেতে হবে এখান থেকে। তো যাওয়া যাক, রাস্তায় আরও যদি কিছু দেখতে পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো যাওয়া যাক। বিকালের ভিউটা কিন্তু জাস্ট সেরা লাগছে, সূর্যটাকে সেরা লাগছে সূর্যটা, বল সুরম। তো এই দক্ষিণেশ্বরের দিকে যেতে গিয়ে আমরা কিন্তু রাস্তার এখানটায় একটা বিভিন্ন জিনিস দেখতে পেলাম মাটির। তো বেশ ফুলদানি ফুলদানি এখানে পাওয়া যায়। তো এই দেখো সেগুলো, এগুলো কিন্তু বেশ মাটির বিভিন্ন জিনিস রয়েছে এখানটায়। দেখো সামনে এখানে গণেশ ঠাকুর ঠাকুর বিভিন্ন জিনিস রয়েছে মাটির কাজের এগুলো। তো সামনে ওই যে ফুলের টবও রয়েছে, তোমরা বাড়িতে সাজাতেও পারবে, বেশ সুন্দর কিন্তু এগুলো। তো দক্ষিণেশ্বর যেতে গেলে এই যে রাস্তাটা পড়ে, এই রাস্তাটা কিন্তু আমার সেরা লাগে, মানে খুব সুন্দর রাস্তাটা, পাহাড়ি রাস্তা, পুরো পাহাড়ি ফিল দেয়, তাই তো? এই যে এই দিকটা পুরোটা গাছ, আর নিচের দিকে কিন্তু অনেক বাড়িঘর দরও রয়েছে, আর এই সাইডে কিন্তু অনেক দোকান টোকানও রয়েছে। তো সেখান থেকে তোমরা চা বিস্কুট সব কিছু খেয়ে দিতে পারবে, আমরাও খাবো এখন না, বাড়ি আসার সময়। তো এই রাস্তাটা কিন্তু সেরা লাগে। তো আমরা এখন ব্রিজের ওপরে উঠছি। তো খুবই কষ্টদায়ক ব্যাপার সাইকেল নিয়ে, এক হাতে ফোন এক হাতে সাইকেল ধরে তারপর উঠছি। আর এখান থেকে দেখো যে সূর্যের ভিউটা কিন্তু সেরা লাগছে। এটা কিন্তু ওই ন্যাশনাল হাইওয়ে, আর এই দিকটা সোজা রাস্তা কিন্তু দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে। তো প্রায় চলেই এসেছি দক্ষিণেশ্বরের দিকে। তো ফাইনালি কিন্তু দক্ষিণেশ্বর চলে এসেছি। আমি মুখটা দেখতে পাচ্ছি, খুব কষ্টে ছিল। চলো বেরোতে চায় না, তো ওই জন্য এই বিকালবেলার দিকটাতে এখন দক্ষিণেশ্বরে ভিড়। এখন গরমকাল এই সময়, আর গরমে এই বিকালবেলার দিকটাতেই সব জায়গাটা বেরোনো ভালো, তারপর এখানে এসে মনও ভালো থাকবে, সাথে যদি একদম কেউ উঠে যায় আরও ভালো, যে যার ধান্দায় থাকে আর কি। দক্ষিণেশ্বরে এখন কিন্তু এই সন্ধ্যাবেলাতে গঙ্গা পুজো হয় প্রত্যেক দিনই, তো সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো ওখানে কী করে পুজোটা হয় প্রত্যেক দিন, তো সেটা দেখাচ্ছি, তো দেখে নাও সেটা কেমন লাগে, তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
দক্ষিণেশ্বরে কীভাবে গঙ্গা পুজো হয় সেটাও কিন্তু তোমাদেরকে আজকে দেখালাম, কারণ এর আগে কোনোদিনও সন্ধ্যাবেলায় আসিনি এখানে, তাই জন্য আমারও কিন্তু দেখা হয়নি। তো যারা যারা দেখেছো তো তারা কিন্তু জানো, আর যারা দেখোনি তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিলে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। ফাইনালি দক্ষিণেশ্বর চলে আসছি। তো দক্ষিণেশ্বরে আসার যে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। তো সাইকেল নিয়ে আসলাম আজকে দক্ষিণেশ্বর, কারণ আজকের একটা স্পেশাল আমাদের কাছে, কারণ চ্যানেলে আজকে 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তো সেই অর্থে কিন্তু আজকে দক্ষিণেশ্বরে আসলাম এই সন্ধ্যাবেলাতে, বিকালবেলা, মানে সন্ধ্যাবেলা বলতে বিকালবেলা বেরিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে এখন। তো বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূর, 17 কিলোমিটার পুরো সাইকেলটাই চালিয়ে চলে এসেছে আমাদের। তো এই সাইকেল নিয়ে কিন্তু ভিডিও আগেও দেখেছো, আর আজকেও আর একটা ভিডিও দিচ্ছি সাইকেল নিয়ে। স্পেশাল ডে ওর জন্য অনেক পূরণ হয়েছে, আমার জন্য বলে না, ভাইদেরও সাপোর্ট আছে অনেক, তাহলে তো আর ভিডিওটা শুরু করতে পারতাম না কোনোদিনও। তো আজকে যে সাপোর্ট না থাকলে ভাইদের থেকেও তোমাদেরও সাপোর্ট আছে অনেক, তো সেই জন্য আজকে চ্যানেলে 1K সাবস্ক্রাইব পূরণ হয়েছে। তো এইভাবেই পাশে দেখো সবসময়ের জন্য, তো ছেলেও বিরাট। তো এইভাবেই তোমরা পাশে দেখো আগামী দিনে, তো মানে আগামী দিনে আমিও তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি আমাদের চ্যানেলে। তো কেমন লাগবে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে জানাবে, আর ভিডিও কিন্তু কিন্তু দেখতে হবে সব। পুজোর সময় কিন্তু দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে, এই কলকাতা শহরে যত পুজো আছে সেই সংক্রান্ত সব ডিটেলস কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো পেয়ে যাবে সমস্ত লোকেশন, পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে। তো অন্যভাবেই একটু এবছরের মানে পুজোটা আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে, তো আশা করি ভালো লাগবে। তো এইভাবেই সাপোর্ট করো, এটুকুই বলার ছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে পুরোই, তো এখান থেকে দক্ষিণেশ্বরে এখন আমি আর সৌরভ বসে আছি, কিছুক্ষণ পরে মানে এখান থেকে কিছু খেয়ে দে, তারপর আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ো, বাড়ির দিকে যেতে হবে যেহেতু অনেক রাতও হচ্ছে আস্তে আস্তে। তো এটুকুই শেয়ার করার ছিল। আজ শূন্য থেকে হাজারে তোমাদের ভালোবাসায় পৌঁছে গেলাম। এভাবেই সবসময় পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।